আমার আপনার নামের শেষে জুড়ে থাকা পদবিখানা, যাকে আমরা বংশ পরম্পরায় বহন করছি, তা নিয়ে কখনো না কখনো আপনি তো ভেবেছেন, হয়তো পদবীর সূত্র ধরে খোঁজার চেষ্টা করেছেন নিজের ইতিহাস। পদবি সেই ইতিহাসের গল্প অল্প বিস্তর বলতে তো পারে, পুরোটা নির্ভুলভাবে পারে না। কিভাবে এলো আমাদের এই পদবি, কি এর গুরুত্ব, কি পদবীর ইতিহাস, তা নিয়ে এর আগের একটা পর্বে কথা হয়েছে। বলেছিলাম অন্তত 10,000 লাইক হলে পদবিগুলো নিয়ে আলাদা করে একটা আলোচনা হবে, মজা করেই বলেছিলাম, কিন্তু সেই লাইকের সংখ্যা ছাড়িয়ে গেছে। তাহলে এবার আমার পালা হচ্ছে পদবী নিয়ে দ্বিতীয় পর্বের গল্প বলার। আমাদের বাঙালিদের মধ্যে অগুন্তি পদবী রয়েছে। কোনোটা এসেছে কোনো নামের খণ্ড থেকে, কোনোটা এসেছে পাওয়া উপাধি থেকে, কোনোটা এসেছে পেশা থেকে, আবার কোনোটা গ্রাম অর্থাৎ স্থান নাম থেকে। পদবীর চল সারা বিশ্বেই কম বেশি আছে, তবে তার রকম সকম দেশ কালভেদে আলাদা আলাদা হয়। প্রশ্ন যদি এটা হয় যে পদবি দিয়ে কি কোনো ব্যক্তির বংশাবলীর ইতিহাস জানতে পারা যায়, উত্তর হচ্ছে হ্যাঁ যায়, কিন্তু সেটা আংশিকভাবে যায়। কারণ সময়ের সঙ্গে সঙ্গে পদবী ব্যবহারের ধারায় নানা বদল এসেছে বিভিন্ন সময়ে। পদবি বা বংশপরা সম্পর্কে জানার নির্ভরযোগ্য সূত্র হচ্ছে বিভিন্ন কুলজি। এ পর্যন্ত বাংলায় সপ্তদশ অষ্টাদশ শতকের চেয়ে পুরনো কোনো কুলজি কিন্তু পাওয়া যায়নি, তাই তার উপর নির্ভর করে শেষ কথা বলাটা সমীচীন হবে না। আবার বিভিন্ন সময় অনেকের পদবীর বদলও হয়েছে, তাই তার বর্তমান পদবীর নিরিখে যদি ইতিহাস খুঁজতে যাওয়া হয় তাহলে সঠিক তথ্য পাওয়া যাবে না। সে কারণেই আজ অব্রাহ্মণ পদবীর মধ্যে আপনি যেমন ব্রাহ্মণকে দেখতে পাবেন, তেমনি অনেক ব্রাহ্মণের অব্রাহ্মণ সুলভ পদবীও রয়েছে। যেমন ধরুন মধ্যযুগে ভাগবতের অনুবাদক মালাধর বসু, তাঁর উপাধি কী ছিল? গুণরাজ খান। তিনি যদি এই খান উপাধি ধারণ করতেন, তাঁর সাত পুরুষ পরে তিনি যে বসু ছিলেন তার খুঁজে পাওয়া যেত না। কবি পৃথ্বীবাসের পদবী ছিল ওঝা, যে ওঝা কথাটা এসেছে কিন্তু উপাধ্যায় থেকে। উপাধ্যায় হলো নটা গুণে বিভূষিত ব্রাহ্মণের উপাধি। আজ উপাধ্যায় পদবীধারীদের মধ্যে ব্রাহ্মণ সবিত্রীদের দেখতে পাবেন, কিন্তু ওঝা পদবীধারীদের মধ্যে ব্রাহ্মণ যেমন আছেন, তেমনি নমঃশূদ্র, ব্যাঘ্রক্ষত্রিয়, মল্লক্ষত্রিয়, রাজবংশী ক্ষত্রিয়, মাহিষ্য, বৈদ্য, কর্মকার, কৈবর্ত, ডোম এরাও আছেন। অধিকারীও ব্রাহ্মণদের পদবী, অধ্যক্ষ বা দলপতিকে বলা হতো অধিকারী। কোচবিহারে রাজবংশী পুরোহিতদের পদবী হতোই অধিকারী, যাদের যজমানের সংখ্যা বেশি তাদের আবার হতো দেবাধিকারী। তবে এখন অধিকারীদের মধ্যেও ব্রাহ্মণদের পাশাপাশি নমঃশূদ্র, বৈষ্ণব, মাহিষ্য, পৌণ্ড্রক্ষত্রিয়, রাজবংশী ক্ষত্রিয়, মালাকার, মালি, সভাসুন্দর, কর্মকার, নানা জাতীয় মানুষের বর্ণের দেখা পাওয়া যায়। আচার্যের ক্ষেত্রেও একই রকমভাবে ব্রাহ্মণ ও সবিত্রীদের পাশাপাশি দেখা মেলে কর্মকার ও মালিদের। আবার চক্রবর্তী রাজাদের প্রদত্ত উপাধি, তবে আজ ব্রাহ্মণ, নমঃশূদ্র, পৌণ্ড্রক্ষত্রিয়, যোগীরা রয়েছেন এই চক্রবর্তী পদবীধারীদের মধ্যে। আবার দাস একটা অব্রাহ্মণ পদবী, তবে দাস মানেই যদি নিম্নকোটির লোক ধরে নিই, তবে মহাভারতের অনুবাদক কাশীরাম দাস কি শূদ্র ছিলেন? দশ শব্দমূল থেকে এলে দাস মানে হচ্ছে ভৃত্য বা সেবক। আবার দাসর এখান থেকে যদি আসে তাহলে দাস অর্থ হচ্ছে মহাবলী। আবার দাসশ্রী এখান থেকে এলে দাস ব্রহ্মজ্ঞানী, ব্রাহ্মণ পুরোহিত। তাই দাসের মধ্যে এতক্ষণ যা যা কিছু বললাম, অর্থাৎ ব্রাহ্মণ, নমঃশূদ্র, ডোম ইত্যাদির সঙ্গে সঙ্গে করণ, কারেঙ্গা, কায়স্থ, কুম্ভকার, কোটাল, কোনাই, গন্ধবনি, কৈবর্ত, চামার, তন্তুবায়, তিলি, পাউরি, বারুজীবী, বৈষ্ণব, বৈশ্যকপালী, বৈশ্যতেলি, বৈশ্যসাহা, সাহা, মাল, মোদক, যাদব, সদ্দাসী, সদ্গোপ, রুইদাস, শাহুবণিক, সুবর্ণবণিক, সূত্রধর, স্বর্ণকর, হাঁড়ি, ও আর কত বলবো, ইত্যাদি সমস্ত সম্প্রদায়ের মানুষ রয়েছেন। রায় আর সেনের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। রায় শব্দটা এসেছে রাজন থেকে। নবাবী যুগে হাজার সৈন্যের অধিপতিদের রায় মর্যাদা দেওয়া হতো, আর সেন সেনানায়ক, সেনাপতি ইত্যাদির অপভ্রংশ। কিন্তু যে সেন বৈদ্য বা মোদক, তিনি রাজসৈন্য পরিচালক হবেন কী করে বলুন তো? আবার ধরুন কারোর পদবী দেবাংশী, যা সাধারণত দেবাংশী তিলি সদগোপদের পদবী। আগে দেবাংশী রাজার ধর্মকার্যের সহায়ক বা গুণিনদের উপাধি হতো, কিন্তু অনেক ক্ষেত্রেই কোনো দেবদেবীর সেবায়িতকে দেবাংশী পদবী দেওয়া হয়েছে, তার প্রকৃত পদবীটি খসে পড়ে সেটাই রয়ে গেছে। কিন্তু তা দিয়ে কি তার ইতিহাস নিঃসরণ করা যাবে? সে কারণেই বলা যে পদবী থেকে নির্ভুলভাবে ইতিহাস নিঃসৃত হয় না। এই পদবী কোত্থেকে এলো এই ব্যাপারটা কিন্তু বেশ মজার। যেমন ধরুন বসু নামের অংশ থেকে বসু আসতে পারে। দক্ষকন্যা বসুর পুত্র অষ্টবসুর কথা তো আমরা সবাই জানি। এই বসু যেমন একটা নাম, তেমনি বিশ্বা বসু, পৃথ্বী বসু ইত্যাদি নামের ক্ষেত্রেও বসু হচ্ছে একটা নামের খণ্ড অংশ, এখান থেকেও বসু পদবীটা এসে থাকতে পারে।
নিহারঞ্জন রায় বলছেন যে গুপ্তযুগে সেন, সুর, বল, দত্ত, গুপ্ত, মিত্র, পাল, নন্দী, বর্মন, দাস, ভদ্র, দেব, ঘোষ, কুণ্ডু, তারপর পালিত, চন্দ্র, দাম, দা, ভূতি, বিষ্ণু, যশ, রুদ্র, এই যে শব্দগুলো এগুলো সব নামের সঙ্গেই ব্যবহৃত হতো, পরে যা আলাদা আলাদা পদবীতে রূপ পেয়েছে। তবে আর্যভট্ট, অশ্বঘোষ, সমুদ্রগুপ্ত বা ধর্মপাল ইত্যাদি বিখ্যাত ঐতিহাসিক ব্যক্তিদের নামের শেষে যে ভট্ট, ঘোষ ইত্যাদি রয়েছে, সেখান থেকেই আজকের ভট্ট বা ঘোষ পদবীধারীরা এসেছেন বা তারা তাদের উত্তরাধিকারী, এটা কিন্তু বলা যাবে না। কারণ তখন এগুলো কোনো জাতি বিশেষের সম্পত্তি ছিল না। আমাদের বাংলায় পরে এই টুকরো নামখণ্ডগুলো ধীরে ধীরে বিভিন্নভাবে ব্যবহৃত হতে থাকে। আজ যেমন ধরুন পালপাড়া, সেনপাড়া ইত্যাদি স্থানের নাম হয়, একই জায়গায় ওই পদবীধারী অনেক লোকের বসবাস থাকলে আগে উল্টোটা হতো। মুর্শিদাবাদে বসুগ্রামে যারা থাকতেন, গ্রাম নামের সূত্রে তারা পরিচিত হতেন বসু বলে। তেমনি কুশগ্রাম থেকে কুশারি, বীরভূমের ঘোষগ্রাম থেকে ঘোষ বা ঘোষাল। স্থান নামের চিহ্ন জুড়ে রয়েছে ব্রাহ্মণদের অনেকগুলো পদবীর সঙ্গে। আজ বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায় বা গঙ্গোপাধ্যায় এই পদবীগুলোর সঙ্গে আমরা পরিচিত, কিন্তু এরা সবাই পরিবর্তিত পদবী। বারবি বা বন্দঘটি, চাটুতি বা চট্ট, মুখুটি বা গাঙ্গুর বা গঙ্গ, এই গ্রাম নামগুলোর সঙ্গে উপাধ্যায় যুক্ত হয়ে অর্বাচীনকালে, মানে খুব আধুনিককালেই আর কি, এই পদবীগুলো তৈরি হয়েছে। অর্থাৎ এগুলো সবই কিন্তু গ্রামীণ পদবী। আবার ভট্ট পদবীটা নামেরই অংশ, কিন্তু ভরত থেকে ক্রমে ভর্ত ও ভট্ট হয়েছে বলে অনেকে মনে করেন। ভট শব্দের অর্থ আবার গল্প, আর তার সঙ্গে পরবর্তীকালে আচার্য জুড়ে ভট্টাচার্য। আবার বড়ুয়া পদবীটা শুনলে আজ অনেকে বলবেন যে বৌদ্ধের পদবী, কিন্তু এককালে ব্রাহ্মণ ও বড়ুয়া হতেন। বারবি থেকে বড়ুয়া এসে থাকতে পারে বলে অনেকেই সেটা বলছেন, যেখান থেকে এসেছে আজকে বন্দ্যোপাধ্যায়। এখন চল অনেকটা কমে গেলেও আমাদের আগের প্রজন্মের মধ্যে মধ্যনাম বা মিডল নেমের চল ছিল, যেমন ধরুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে মধ্যনাম চন্দ্র বা নাথ কিন্তু আজকের নয়, এটা একটা জৈন প্রভাব, যেটা গুপ্ত যুগেরও আগে। এই চন্দ্র ও নাথ পদবীও আলাদা করে হতে পারে, তবে এই শব্দগুলোর সঙ্গে বংশের ইতিহাস নয়, এই শব্দরা নিজেরাই একটা ইতিহাসের চিহ্ন বহন করে। কীর্তিমোহন সেন বলছেন যে নাথ ও চন্দ্রের মতো বসু, মিত্র, দত্ত, দেব, নন্দী, ধর, ভদ্র, সুর, এগুলো জৈন প্রভাবিত পদবী। তেমনি কুমার হচ্ছে বৌদ্ধ প্রভাবিত পদবী। রায়, চৌধুরী, মজুমদার, হাজারি, সরকার, হাজরা, তালুকদার, হালদার বা খাঁ, এই পদবীগুলো মধ্যযুগের আবার রাষ্ট্রীয় উপাধি হতো। রাষ্ট্র পরিচালনার বিভিন্ন কাজে যারা অংশ নিতেন, রাজকর্মচারী ছিলেন, তারাই উপাধিগুলো পেতেন। সে কারণেই হয়তো অনেক ব্রাহ্মণ হাজরা বা হালদার উপাধি গ্রহণ করেছিলেন। আবার তালুকদার, চাকলাদার, শিকদার, পোদ্দার, মহলানবিশ, শেহানবিশ, চাকলাদার, পত্রনবিশ, খাসনবিশ, বক্সি, মুন্সি, মুস্তাফি, এগুলো মুঘল যুগে বিভিন্ন চাকরির সূত্রে পাওয়া। এদের মধ্যে মজুমদার মৌজার অধিকর্তা, শিকদার শান্তিরক্ষক, শেহনবিশ দৈনিক হিসাবরক্ষক, পোদ্দার মহাজন বা ব্যাংকার, আর মুন্সি ও মুস্তাফি কেরানি আর বড়বাবুর মতো। আবার ঘটক, পাঠক, চৌকিদার, ঘড়ামি, মালাকার, তাঁতি, এগুলো সব পেশাবাচক এক একটা পদবী। তার পদবী কেন কি হলো, পদবীর মানে কি দাঁড়ালো, এদের মধ্যে খুব একটা মিল আছে বলে তো মনে হয় না। প্রাথমিকভাবে হয়তো ছিল পুরুষ পরম্পরায়, তারপর আর থাকেনি। পিতার পদবী এক থেকে গেছে, ছেলের পদবী বদলে গেছে। আবার মজার ব্যাপার হলো, যা শুনে মনে হয় সবসময় সেটা কিন্তু ঠিকও হয় না, কারণ শব্দও তো অনেক সময় সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে। অনেক ক্ষেত্রে শুনতে ভালো লাগবে বলে উচ্চারণের সুবিধার্থে তাকে বদলেও নেওয়া হয়েছে। যেমন ধরুন কাঁঠাল, আপনি ভাববেন একটা ফলের নাম, কিন্তু কাঁঠাল দিঘি বা পুকুর কাটানোর কাজে তদারকি করতেন। কলাও একটা পদবী, কিন্তু সেটা কৌলিক থেকে এসেছে, আর কোলে এসেছে কুইল্লা থেকে, কিন্নর এসেছে গান থেকে, কবচি থেকে এসেছে কাগজি পদবীটা। পদবীর এই নানা অর্থ আর তার উৎপত্তি অনুসন্ধানের কাজটা বেশ মজার আর আকর্ষণীয়। বেশ কিছু পদবীর কথা এখানে এলো, কিন্তু বাঙালির পদবীর সংখ্যার নিরিখে এই আলোচনাটা সমুদ্রে শিশির বিন্দুর মতো, এটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই। আমার উদ্দেশ্য ছিল এই বিষয়ে আপনাদের আগ্রহটা কিছুটা উস্কে দেওয়া, কিছুটা ধারণা দেওয়া। সেই উদ্দেশ্য কতদূর সফল হলো তার বিচারক আপনারাই। ভালো লাগলে ভিডিওটা লাইক করার অনুরোধ রইল, আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা করে ফেলবেন, কথাবার্তা হবে। আর পদবী নিয়ে আপনারা যদি আরও জানতে চান, তাহলে খগেন্দ্রনাথ ভৌমিকের পদবীর উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাস বইটা পড়তে পারেন। এই বইটায় বিভিন্ন পদবীগুলো ধরে ধরে বলা রয়েছে। আর আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে বইটার পিডিএফের একটা লিঙ্ক দিয়ে দেবো, আর এই ভিডিওর ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটাও দেওয়া থাকবে। আজ আসি, দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।